হঠাৎ করে বিশ্বে কেমন জানি একটু যুদ্ধ ভাব কি মনে হচ্ছে না যে একটু গরম গরম অবস্থা মিয়ানমারের সাথে বাংলাদেশ ইউক্রেন রাশিয়া তারপরে ভারতের সাথে আবার একটা ইস্যু আছে আমার হাতে তারা প্রস্তুত নিচ্ছে অপরদিকে আপনার আমেরিকা ইরান ইরাক তারপরে চীন সব মিলিয়ে একটি গরম গরম অবস্থা অনেকেই আমাকে মেসেজ করেছে যে ভাই হঠাৎ করে পলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে এত কথা বলছেন কারণটা কি আপনার উপর কি উপর থেকে কোনো চাপ টাক না ভাই আমার উপরে কোনো চাপ আসে নাই আর চাপটাপের কাজও আমি কখনো করি না আমি সত্য কথা বলি সত্য নিয়ে চলি সত্য বলায় উচিত এবং সত্য বলে যাব সত্যের সাথে থাকবো সত্যকে সঙ্গ দেব সত্য প্রকাশ করব এই নীতিতেই চলছি এরপরে যদি চাপ আসে আসলো সমস্যাটা কি আমি যখন কাজ করি কারোর পক্ষে যায় কারোর বিপক্ষে যায় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তাই বলে কি আমি সত্য প্রকাশ করব না নিশ্চয় নিশ্চয়ই পলিটিক্যাল ইস্যুটা হচ্ছে আমাদের জাতীয় ইস্যু আর ইন্টারন্যাশনাল ইস্যুটা হচ্ছে বৃহত্তম ইস্যু যেখানে আমাদের দেশ নিয়ে এখন বর্তমানে টানাটানি তো পলিটিক্যাল ইস্যুটা নাই কয়েকদিন পরেই বলি তো যাই হোক শুরুটা করতে চাই মিয়ানমারকেই দিয়ে মিয়ানমার আসলে প্রকৃতভাবে চাচ্ছে বাংলাদেশের সাথে একটি যুদ্ধে লিপ্ত হতে এটা মোটামুটি বিভিন্ন গবেষণায় প্রমাণ হয়েছে এতে তাদের ফায়দাও আছে এবং মিয়ানমারে বর্তমানে সরকার ক্ষমতায় সেনাবাহিনী ক্ষমতায় সেনাবাহিনী এই ব্যাপার নিয়ে আজ সকালে একটি প্রতিবেদন আমি প্রকাশ করেছি অনেকে হয়তো আপনারা দেখেননি ওই প্রতিবেদনটা আপনারা দেখবেন ওখানে অনেক তথ্য দেওয়া আছে মিয়ানমার সম্পর্কে তারা কেন বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হবে যারা বুদ্ধিমান ওই মোটামুটি ওই প্রতিবেদনটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো মিয়ানমারে এখন বর্তমানে সেনাবাহিনী ক্ষমতায় এবং সেনাবাহিনীর হাতে তিনটি ক্ষমতা আন্তর্জাতিক তিনটে শক্তি নিজেদের হাতে রেখেছে একটা হল পরষ্ট শক্তি আরেকটা হলো তাদের এই যে সামরিক শক্তি সেই শক্তি আরেকটা হলো আপনার এই যে সীমান্ত আছে দেশের সীমান্ত শক্তি তো সুতরাং তারা তো চাইবেই যে একটা দেশের সাথে যুদ্ধ লাগিয়ে যদি সেই দেশটাকে আমাদের আয়ত্ত আনা যায় এটা সবসময় তারা চেষ্টা চালিয়ে যাবে এবং এটাই তাদের চরিত্র তো এদিকে বাংলাদেশ খুব সতর্কতার সহিত এই ব্যাপারটি মোকাবেলা করছেন এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে মিয়ানমারের যে কূটনীতিক বিদ তাকে করা হয়েছিল পরপর চারবার তো দিন বৈঠক শেষে তিনি যখন যাচ্ছিলেন সাংবাদিকরা দাঁড়িয়েছিল আপনারা দেখছেন হয়তো বিভিন্ন গণমাধ্যমে যে সাংবাদিকদেরকে এড়িয়ে কেমন একটি দৌড় দিয়ে পালিয়ে চলে গিয়ে তারপর গাড়িতে উঠেছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি এবং কথাও বলেননি তো বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে ব্যাপারটি মোকাবেলা করছেন প্রতিবাদ জানাচ্ছেন সেই সাথে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের কাছে ব্যাপারটি তুলেছেন বাংলাদেশ তো ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ কিন্তু এর আগেই মোটামুটি নিষিদ্ধ করে রাখছে মায়ানমারকে কোন রকম অস্ত্র বিক্রি তাদের কাছে বন্ধ রেখেছে অপরদিকে মায়ানমার বর্তমানে অস্ত্র কেনছে চীন থেকে এবং রাশিয়া থেকে অপরদিকে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে এখনো সেই পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে পরিস্থিতিতে আসলে সেনাবাহিনী নিয়োগ করতে হবে তো বিজিবিকে সেখানে টহলরত রেখেছেন পাশাপাশি কোর্স গার্ড তাদেরকেও ওখানে ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে বিজি এবং কোর্স গার্ডটিকে তারাই বর্তমানে ওই ব্যাপারটি ওখানে টেকিল দিচ্ছেন এর পরবর্তীতে যদি মিয়ানমার মনে করে যে না আমরা আরো অগ্রসর হব বা মিয়ানমার ভিন্ন কোনো চিন্তা করে বা আবারও নতুন করে বাংলাদেশের তারা গুলোগুলি শুরু করে তাহলে সেই ক্ষেত্রে হয়তো ভিন্ন কিছু চিন্তা ভাবনা বাংলাদেশ করবে তো এখনো পর্যন্ত বাংলাদেশ এই মিয়ানমারের পাতা ফাঁদে পা দিচ্ছেন না বাংলাদেশ সলিউশন করার চেষ্টা করছেন এখন আসি আন্তর্জাতিক আলোচনায় ব্যাপারটিকে চীন প্রতিবেশী তায়নে সামরিক হামলা চালালে মার্কিন বাহিনী ভূখণ্ড রক্ষা করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রোববার মার্কিন সংবাদ মাধ্যম বিসিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন তায়ন ইস্যুতে এখন পর্যন্ত তার এটি স্পষ্ট বক্তব্য ভারত ইস্যু নজরে চীন পাকিস্তান যুদ্ধে বাজিমাত করতে প্রজেক্ট শুরু ভারতীয় ফোর্স। হিমালয়ের বুকে থাবা বসাচ্ছেন চীন মরু সুযোগের অপেক্ষায় রয়েছে পাকিস্তান এহেন পরিস্থিতিতে সেনাবাহিনীকে আরো মজবুত করতে প্রজেক্ট সিতা শুরু করেছে ভারত সরকারি খবরে বলা হয়েছে প্রজেক্ট সিতার আওতায় ইসরায়েল থেকে আমদানি করা হেরন অস্ত্র বহনে সক্ষম করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের জোর দিয়ে এই কাজ করানো হবে বলে দেশীয় সংবাদ মাধ্যম প্রকাশ করেছেন তার মানে হচ্ছে চীন পাকিস্তান ভারতের যে ভূখণ্ড নিয়ে একটা অমীমাংসিত বিষয় আছে সেই বিষয়টি নিয়েই আসলে ভারত মনে করছেন যে এই যুদ্ধের যে দামাবা বাঁচতে শুরু করেছে এতে পাকিস্তান চীন এবং ভারত তিনটি দেশের মধ্যে এক ধরনের কি বলবো অস্থিরতা বিরাজ করছেন তারা ভাবছেন যে হয়তো আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে কখন কি হয় বলা যাচ্ছে না তো বুঝতে পারছেন যে আন্তর্জাতিক ইস্যুগুলা কোন পর্যায়ে এসে দাঁড়াচ্ছে অপরদিকে প্রতিনিয়ত মিয়ানমার আমাদেরকে টুকাটুকি করছেন যে আসো 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 লাগি আসো